ম্যানুফ্যাকচারের সন্ধান খুঁজে পাচ্ছ না তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে আজ আমি তোমাদেরকে দেবো কৃষ্ণনগরের বুকে এরকমই একটা ম্যানুফ্যাকচারের সন্ধান যেখান থেকে ডিরেক্ট তোমরা মাল কিনে একটা মনের মতো ব্যবসা শুরু করতে পারবে আর প্রচুর প্রফিটও লাভ করতে পারবে যেটা দশ টাকায় কিনে তিরিশ টাকায় সেল করতে পারবে দুগুণ থেকে তিন করে প্রফিট যদি লাভ করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং পছন্দ হলে সেই অবশ্যই কিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্ট কিনে নিতে পারো আর কোনো জায়গা থেকে কোনো আইটেম কেনারে অবশ্যই যাচাই করবে ভেরিফাই করবে তারপরে জিনিস কিনবে তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক নমস্কার দাদা নমস্কার আমার নাম শুভ আমার শপ নেম জয়গুরু গার্মেন্টস আচ্ছা আচ্ছা মূলত শপে কি কি পাওয়া যায় দাদা মূলত শপে অনেক কিছুই পাওয়া যায় তার মধ্যে আপনার হট প্যান্ট এবং হাফ প্যান্ট কেপড়ি এগুলো হচ্ছে আমার মেন আইটেম আচ্ছা এটা কি লেডিস নাকি হচ্ছে যে লেডিসও আছে জেন্টসও আছে মানে দু রকমই রয়েছে দু দু রকমের ভ্যারাইটিস আছে আচ্ছা সামনে তো দেখতেই পেলাম কারখানা ঘুরে এলাম দেখেন আপনাদের ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে হ্যাঁ

এখনকার বাজার আছে তাতে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা সব থেকে ইজি আচ্ছা মানে এই ব্যবসাটাই কারণ এই ব্যবসাটা কম্পিটিশন কম এই ব্যবসার কম্পিটিশন নেই বললেই চলে আচ্ছা আর এই ব্যবসা হচ্ছে মার্কেটে অতটা ডিমান্ড মানে ডিমান্ড আছে কিন্তু আছে কিন্তু লোক দেওয়ার মতো মানে কাস্টমারকে সেল করার মতো মানে প্রোডাকশন হাউস সেরকম নেই না না আচ্ছা আচ্ছা তা মূলত আজকে স্টার্টিং প্রাইস কত রেখেছেন দাদা আজকে স্টার্টিং প্রাইস আছে মেয়েদের হট প্যান্ট যেটা এক বছর সাইজ থেকে শুরু এই যে সাইজটা ঠিক আছে এই মালটা হচ্ছে আপনার দশ টাকা থেকে শুরু আছে আচ্ছা দশ টাকা থেকে পড়ে দশ টাকা থেকে হট প্যান্ট শুরু আছে এই যে তিনটে করে কালার আচ্ছা দশের পরে আপনার যাবে এরকম একটা করে সাইজ আসবে এটা যেমন চব্বিশ সাইজ গেল আসবে ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ এর রেট আসবে আপনার ষোলো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পাঁচ টাকা করে সাইজে বাড়তি আচ্ছা ঠিক আছে এরকম করে আপ টু আপ সাইজ বাড়বে আপ টু আপ রেট বাড়বে ঠিক আছে এবার মূলত সব থেকে যে শেষ সাইজ আছে এই মালটার সেই মালটা সব থেকে টপ যে সাইজটা আছে সেটা হচ্ছে আপনার বত্রিশ সাইজ এটা রেট আসবে আপনার

শিয়ালদা থেকে আসতে যাও মানে শিয়ালদা আউটসাইড উড়িষ্যা থেকে ওই সাইড থেকে যদি আসতে যাও তাহলে তোমাকে শিয়ালদা টু কৃষ্ণনগর লোকাল পেয়ে যাচ্ছ আর কেউ যদি উত্তরবঙ্গ সাইড থেকে আসতে যাও তাহলে উত্তরবঙ্গ থেকে যেকোনো বাস ধরে যেকোনো বাস মাসি বার্নি টাইগার হিল যেকোনো বাস ধরে তুমি চলে আসতে পারো এসে নিয়ে তোমাকে শঙ্করা বা পান্ততীর্থ হোটেলে নামতে হবে নেমে ওখান থেকে আমাদের নিজস্ব টোটো থাকবে সেই টোটো আপনাকে ওখান থেকে রিসিভ করে নেবে তাছাড়া আপনাকে ওখান থেকে আপনি কল করবেন মোটামুটি আমি গাইড করে দেবো আচ্ছা স্ক্রিনে তো নাম্বার থাকছেই যদি কোনো প্রবলেম হয় কল করে নেবে আসতে চাই তাতেও কল করবেন এবং যদি কোনো কিছু মাল পছন্দ হয় বা কিনতে চাইছে তারা অবশ্যই যেন কল একবার অন্তত আমাদের শপে ভিজিট করা লাগবেই মানে অনলাইনে একবার হ্যাঁ অনলাইনে কেনাকাটা লাগবে একবার ভিজিট করে মানে কোয়ালিটিটা কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটি আমার কাছে আমি ফ্রেশ একদম এক নম্বর কোয়ালিটি এবার তাকে তো দেখতে হবে সেটা কি কোয়ালিটি সে কিনছে তার জন্য মানে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যেমন একটা না কেন তাকে এসে দেখতে হবে একবার যে কোয়ালিটি হাতে ধরে কোয়ালিটিটা দেখতে হবে কি দামে কি জিনিসটা দামে কি জিনিসটা দিচ্ছে আচ্ছা নেক্সট আইটেম দেখবো দাদা নেক্সট আইটেম হবে এটা যে আইটেমটা আমি এটা দেখালাম এই আইটেমটার নাম হচ্ছে হচ্ছে মোম লাকড়া ফেব্রিক আচ্ছা ঠিক আছে এরপর আসবে মোম ফাইন কাপড় আচ্ছা এগুলো সব লেডিস আইটেম হ্যাঁ লেডিস আর লেডিস হট প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে মোম ফাইন মোম ফাইন কাপড় এইটা এই মালটা শুরু হচ্ছে 15 টাকা থেকে আচ্ছা অনলি 15 টাকা থেকে অনলি 15 টাকা থেকে এখন 10 টাকা 15 টাকা দেখতে পাচ্ছেন পাওয়া যায় না টেডি প্রিন্টের পরে খুব সুন্দর খুব সুন্দর ঘের আছে মাত্র একটু কাছ থেকে দেখবো হ্যাঁ দেখেন 10 15 টাকায় দাদা একটা রুমাল পাই সে ক্ষেত্রে আপনি এত সুন্দর একটা প্যান দিচ্ছেন এর কালার উঠে যাবে না দাদা না না কালার ডাইরেক্ট সুতো আচ্ছা ডাইরেক্ট সুতোর যাচ্ছে হ্যাঁ আচ্ছা পিরা যাচ্ছে এরকম লক ইন্টারলক রয়েছে হ্যাঁ পুরো ইন্টারলক রয়েছে আর প্রত্যেকটা কাপড়ে এরকম ইন্টারলক আছে প্রত্যেকটা কাপড়ে ইন্টারলক রয়েছে প্লাস হচ্ছে প্রত্যেক ছেরা ফাটা সব কোনো ইয়া নাই আমাদের হচ্ছে কোনো রকম যদি কোনো রিজেকশন হয় প্রচুর প্রোডাকশন তো যদি কোনো কারণে কোনো রিজেকশন হয় মানে রিপ্লেসমেন্ট হয় সেটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট আইটেম নেক্সট আইটেম হচ্ছে এটারই দ্বিতীয় নম্বর সাইজ আছে সেটা হচ্ছে গা যে সাইজটা ঠিক আছে ওটা আগে দেখলাম আঠাশ দেখলাম তিরিশ সাইজ ঠিক আছে এই তিরিশ সাইজটা রেট পাঁচ টাকা বাড়তি কুড়ি টাকা মোটে আচ্ছা কুড়ি টাকা মানে পাঁচ টাকা করে সাইজে বাড়বে এই মানে সাইজ বাড়লে পাঁচ টাকা করে এর আগে মোম লাইকরা যেটা যে ফেব্রিকটা ছিল সেই ফেব্রিকটা দশ টাকা থেকে শুরু পাঁচ টাকা করে বাড়তি এটা পনেরো টাকা থেকে শুরু পাঁচ টাকা করে বাড়তি আচ্ছা ঠিক আছে এটা গেল এভাবে এটা হচ্ছে ধরেন সব থেকে বড় সাইজ আছে আর প্রচুর প্রিন্ট আছে দেখেন প্রচুর প্রিন্ট একরকম প্রিন্ট নেই বিভিন্ন রকম প্রিন্ট আছে বিভিন্ন রকম একরকম প্রিন্ট নেই বিভিন্ন রকম প্রিন্ট আছে আচ্ছা বিভিন্ন রকম প্রিন্টের মধ্যে ডাইরেক্ট এখন বিভিন্ন রকম প্রিন্ট আছে ঠিক আছে এক রকম প্রিন্ট নেই বিভিন্ন রকম প্রিন্ট যে বিভিন্ন রকম প্রিন্ট আছে আর এরকম করে ছপিস করে বান্ডিল করা থাকবে বান্ডিল ওয়াইজ নিতে হচ্ছে যেখানে হোলসেল বান্ডিল নিতে হবে এবার তার মধ্যে অনেক ভাগ আছে ঠিক আছে কে কোন সাইজ নেবে তারপর ডিপেন্ড করছে এটা তোরা নেক্সট আইটেমটা দেখে নি নেক্সট যে সাইজটা নেক্সট সাইজটা হচ্ছে এটা 15 থেকে 16 বছর মেয়েদের পরার জন্য এ দেখো বড় সাইজ কত বড় সাইজ সব তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ আচ্ছা 15 থেকে 16 বছর হ্যাঁ 15 থেকে 16 বছর এটা হচ্ছে এটা রেট পড়বে অনলি ফর্টি ফাইভ অনলি ফর্টি ফাইভ অনলি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এর মধ্যে মালটা পেয়ে যাচ্ছে তিনটে করে কালার থাকছে আচ্ছা ঠিক আছে এটা রয়ে যে এইভাবে বান্ডিল করা থাকছে হুম ঠিক আছে এরকম তিনটে করে কালার এইভাবে বান্ডিল করা থাকছে হুম ঠিক আছে এটা গেল এরপরে আরেকটা সাইজ আছে সেটা হচ্ছে একদম ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ এটা 18 প্লাস 18 প্লাস এটা 18 প্লাস এই সাইজটা রেট হচ্ছে অনলি 65 অনলি 65 65 হ্যাঁ অনলি পঁয়ষট্টি টাকায় এই মালটাই পার্চেস করতে পারবে যে কোন ব্যবসা ঠিক আছে আর আমি আর একটা কথা বলি এই ভিডিওতে এই ভিডিওতে আর একটা কথা এটাই হচ্ছে যে আপনারা তো শাড়ি কুর্তি জিন্স সব রকমের ব্যবসা করেছেন ঠিক আছে এবার সব রকম ব্যবসা করা সত্ত্বেও আমার এই আইটেমটা একবার বিজনেসটা করুন ঠিক আছে দেখবেন খুব মানে কম ইনভেস্টে মিনিমাম মিনিমাম মানে পাঁচ টাকা ইনভেস্ট করে আপনি সাড়ে সাত হাজার থেকে আট টাকা লাভ মিনিমাম করতে পারবেন আচ্ছা মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় মাল কিনে নিয়ে সেই পাঁচ হাজার টাকা পুঁজি আপনি সাড়ে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করতে পারবেন তা বাদ দিয়েও এই আইটেমটা আপনার দোকানে পড়ে থাকবে না কারণ তার গ্যারান্টি দেবো আমি কারণ দোকানে পড়ে থাকবে না কেন এই আইটেমটা ধরেন আপনি দু সপ্তাহ হয়ে যাচ্ছে বেচছে বেচতে বেচতে ধরেন আপনার তিন চার পিস থেকে যাচ্ছে তিন চার পিস মালটা আমাকে রিটার্ন করে দিচ্ছেন তার পরবর্তীতে আপনি অন্য আবার অন্য ডিজাইন বা অন্য ডিজাইন যে পড়ে থাকছে যে আইটেমটা আমি দাদা বেচতে পারছি না ওইটা ওটা নিয়ে কোনো টেনশন নেই তো এটা হচ্ছে আমার মেন কথা আর এই আইটেমটা আমি বলবো যে ব্যবসা করতে যে আইটেমটা নেই আইটেমটা খুব ভালো আইটেম খুব একটা আইটেম ঠিক আছে আপনি মার্কেট কৃষ্ণনগর হাওড়া উড়িষ্যা অল ইন্ডিয়াতে যেখানে ইচ্ছে আপনি ভিডিও দেখেন প্রথমত এই আইটেমের মানে ভিডিওতে আশা করছি এখনো পর্যন্ত কেউ দেয়নি আর দ্বিতীয় কথা যেটা থাকছে সেটা হচ্ছে এই আইটেম ব্যবসা করলে মজা পেয়ে যাবেন একটা আলাদা ধরনের মজা আছে ব্যবসায় তো আমি এরপরে একটা আইটেম দেখা যায় হচ্ছে পিওর কটন এইগুলো হচ্ছে মানে লাকড়া ফাইন এবং এর মধ্যে এবার এরপরে আসবে হচ্ছে পিওর কটনের মধ্যে দেখেন পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন হাত আমি এরকম করে দিচ্ছি হাতের ছাপটা পর্যন্ত দেখা যাবে না ঠিক আছে দেখেন ঠিক আছে মালটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পিওর পিওর কটন 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 তো কটন এই মালটা কেউ যদি এক পার্সেন্ট পলিস্টার যদি পছন্দ করে মানে প্রমাণ করে দিতে পারে তাকে টোটাল যা মাল হবে সব মাল আমি মানে এত বড় চ্যালেঞ্জ থাকছে দাদা হ্যাঁ এত বড় চ্যালেঞ্জ থাকছে কেউ এক পার্সেন্টও পলিস্টার বের করতে পারবে না ঠিক আছে এই কটনের মাল ভাই একশো কটন যাকে বলা আর এই মালটা বাচ্চারা খুব মানে ওই মাল পলিস্টার ইয়ে মালটা ওই মোম ফেব্রিকের যে মালটা ওই মালটা তো সবাই পছন্দ করে তার সঙ্গে ওই কটনের মালটা সবাই পছন্দ করবে কেন বলছি এই যে প্রত্যেকটা মালে এখন গোল্ড কালারের সাজ দিয়ে একটা ডিজাইন মতো করা আছে যার জন্য বাচ্চারা খুব পছন্দ করে যে প্রত্যেকটা মালের এরকম ডিজাইন করা থাকবে ঠিক আছে এই মালটা এই যে আপনার এটা দেখেন ঠিক আছে এই সাইজটা অনলি কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা অনলি কুড়ি টাকা থেকে হ্যাঁ অনলি কুড়ি টাকা শুরু আচ্ছা আমি একটা কথা বলি আমি এই যে সমস্ত রেট বলছি ঠিক আছে এটা কিন্তু হোলসেল রেট পড়ছে কিন্তু কেউ যদি মিনিমাম মিনিমাম পঁয়ত্রিশ হাজার প্লাস কি মানে মিনিমাম কুড়ি হাজার প্লাস কুড়ি হাজার প্লাস যদি করে ঠিক আছে তাকে অনেক মানে অনেক ছাড় দেওয়া হবে অনেক কোয়ান্টিটি বেশি কেউ কোনো যদি হোলসেলার যদি কন্ট্যাক্ট করে যে দাদা আপনি মালটা দেন ঠিক আছে তো মোটামুটি যে রেট করে দেবো মোটামুটি ইন্ডিয়ার মধ্যে কেউ পারবে না ঠিক আছে এটি কোনো গ্যারান্টি থাকবে মানে রেটটা একদম ফুল কম্পিটিশন রেট থাকবে ঠিক আছে তো আমার কাছে নিয়ে গিয়ে আমার সাথে কম্পিটিশন করতে পারবে এরকম একটা রেট থাকছে আচ্ছা এত বড় চ্যালেঞ্জ থাকছে এত বড় চ্যালেঞ্জ থাকছে ঠিক আছে এই দেখেন এরকম করে তিনটে কালার থাকছে একটা হচ্ছে রানী কালার থাকছে রানী পিন দেখি দেখাই যে কালো পিন দেখাই এই যে হলুদ পিন দেখাই ঠিক আছে এটা একটা গেল তারপর হচ্ছে এই যে রেড কালারের বর্ডার দিয়ে এটা ওই যে সাইজ সাইজ ঠিক আছে এবার এবার কুড়ি এরকম ভাবে রেট বাড়বে প্রত্যেকটা মালে এটা হচ্ছে তিরিশ সাইজ থাকছে ঠিক আছে এবার আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে প্লেন আইটেম প্লেন আইটেম হ্যাঁ কেউ যদি মনে করে যে ঝুলপি দিয়ে আইটেমটা নেবে না ঠিক আছে কেউ প্লেন আইটেম নেবে তাহলে সে আরো সস্তার মধ্যে মাল পেয়ে যাবে মোটামুটি এই প্লেন আইটেমটা থাকছে পনেরো টাকা থেকে চার্লি পনেরোটাই পনেরো টাকা থেকে থাকছে কম পাঁচ টাকা করে সাইজ প্রতি থাকছে ঠিক আছে যে মানে যার যেটা চলবে সে সেইভাবে নেবে কিন্তু আমি মনে করি যে এই আইটেমটা নিলে সে সবটার থেকে বেশি প্রফিটে করতে পারবে আচ্ছা নরম হ্যাঁ ঠিক আছে আর এই সব থেকে বড় সাইজ হচ্ছে আপনার আটত্রিশ সাইজ হুম এটা পনেরো ষোলো বছর মেয়েদের জন্য হয়ে যাবে নর্মালি ঠিক আছে এই মালটার রেট হচ্ছে আপনার ফিফটি ফাইভ

এবার এই মালটা রেট আসবে অনলি ইলেভেন মানে এগারো টাকা অনলি এগারো টাকা অনলি এগারো টাকায় আসবে এটা হচ্ছে হোলসেল রেট হচ্ছে অ্যাভেলেবেল সবসময় মালটা পাওয়া যাবে চলো বন্ধুরা তাহলে পরবর্তী দেখেছি থ্রি কোয়ার্টার প্যান্ট মেয়েদের মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট মেয়েদের থ্রি কোয়ার্টার প্যান্ট এটার মেন কথা হচ্ছে এটা সর্বনিম্ন সাইজ দশ বছর এবার এই দশ বছরের সাইজ রেট হচ্ছে গা আপনার পঞ্চাশ টাকা অনলি অনলি ফিফটি রুপিস অনলি পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকায় মেন বাদ যেটা মেন কথা এটা সেটা হচ্ছে মালের প্রত্যেক মাল এই কলি আছে নেয়ালি যেটা হচ্ছে কলি আছে ঠিক আছে এবার এই মালেরও তিনটে করে কালার দেখতে পাচ্ছো ঠিক আছে তিনটে করে কালার বললে ভুল আর এই মালের বিভিন্ন রকম প্রিন্ট আমি যা আইটেম দেখাচ্ছি মোটামুটি দশ হাজার রকমের আইটেমের প্রিন্ট আছে এক রকমের হিউজ হিউজ রকমের প্রিন্ট আছে ঠিক আছে আর এই মালেরই সব থেকে বড় আছে এটা ফ্রি সাইজ আর দেখে পাচ্ছো কত বড় সাইজ ফ্রি সাইজ এটা পুরো ফ্রি সাইজের প্যান্ট ঠিক আছে এই মালটা আঠারো প্লাস যারা আছে তাদের জন্য একমাত্র হবে ঠিক আছে এবং আঠারো প্লাস এটা ফ্রি সাইজ চলে বলতে গেলে ঠিক আছে এই মালটা রেট হবে অনলি সিক্সটি ফাইভ অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা ঠিক আছে চলো বন্ধুরা তো এবারে আমি ছেলেদের কিছু আইটেম দেখাই তোমাদেরকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সিলাক্স এটা যে সমস্ত হাওড়া বা হরিশা বা আসামে যে সমস্ত ব্যবসাদার আছে তারা এই সমস্ত আইটেম এর পরিচয় আছে এদের ঠিক আছে এটা হচ্ছে সিলাক্স প্যান্ট এটা সবথেকে থেকে ছোট যে সাইজটা হয় এই যে সব থেকে ছোট সাইজটা সব ছোট যে সাইজটা হয় সেই সাইজটা রেট হচ্ছে অনলি এগারো টাকা অনলি এগারো টাকা অনলি এগারো টাকা সিলাক্স ঠিক আছে এটা বারো তেরো বছর ছেলেদের আরামসে হয়ে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের পণ্যের সিলাক্স ওটা মোটে আর তিন টাকা বাড়তি মানে মোটে চোদ্দ টাকা আচ্ছা চোদ্দ টাকা মোটে চোদ্দ টাকা মানে মোটে একশো আটষট্টি টাকা ডজন আসছে ঠিক আছে আর এরপরে দেখাচ্ছি হচ্ছে বাংলাদেশের কাপড় ঠিক আছে বাংলাদেশের বিডি প্যান্ট যাকে বলে ঠিক আছে এ দেখো বিডি প্যান্ট এই বিডি প্যান্ট হচ্ছে তোমার বারো টাকা থেকে শুরু তিন টাকা করে বাড়তি এই যে বারো টাকা থেকে শুরু ইন্টারলক ইন্টারলক সেলাই সেলাই এনে কোনো চিন্তা নেই ঠিক আছে খুব সুন্দর সেলাই আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর ইন্টারলক সেলাই ওয়াকিং করা আছে হ্যাঁ ঠিক আছে এটা অনলি বারো টাকা থেকে শুরু হয় তিন টাকা করে বাড়তি হয় এর সাইজ আছে মোটে পাঁচটা আচ্ছা ঠিক আছে তো নেক্সট আইটেম দেখা যেটা সেটা হচ্ছে এটা তো গেল বাংলাদেশ সেটাকে আমাদের ইন্ডিয়ান সিংকার কাপড় বা ত্রিপুরা কাপড় ঠিক আছে এটা তিরুপুর থেকে এই ফেব্রিকটা আসে এই ফেব্রিকটা শুরু হয় যে মাল গেজিং করা আছে মালটা ভালো করে ইন্টারলকটা দেখে নাও দেখিয়ে দিই কাস্টমারদেরকে হ্যাঁ যে পুরো ইন্টারলক পুরো ইন্টারলক আছে ঠিক আছে মালটা কোয়ালিটি খুব ভালো 180 জিসএম এর কাপড় এটা আচ্ছা ঠিক আছে এই মালটা শুরু হয় হচ্ছে তোমার পনেরো টাকা থেকে শুরু হয় তিন টাকা ওটা পনেরো টাকা থেকে শুরু হয় ঠিক আছে না বাংলাদেশের যেটা ঠিক আছে এটা তো বারো টাকা থেকে শুরু হয় আর এটা ইন্ডিয়ান সিঙ্গার বলে এটা পনেরো টাকা থেকে শুরু হয় তিন টাকা করে সাইজে বাড়তি এটা আরো সাইজ হলো চারটে সাইজ আচ্ছা ঠিক আছে তো নেক্সট আইটেম দেখাই দেখো এটা সব থেকে বড় সাইজ ছত্রিশ সাইজ এটা মোটামুটি আট দশ বছর হাসতে হাসতে চলে আসবে আর দেখো সাইজটা দেখো আচ্ছা আট দশ বছরের সাইজ ঠিক আছে হুম তো এটা চলে যাক ঠিক আছে

টাকা এটা আসছে তো এরপরে আসি হচ্ছে হচ্ছে আমাদের ওখানে থ্রি কোয়ার্টার সাইজ আচ্ছা থ্রি কোয়ার থ্রি কোয়াটার সাইজ মানে হাটুর নিচে আসবে সেই সাইজের প্যান্ট ঠিক আছে ঘের দেখো ঘেট দেখে বুঝতে পারছো আর মেন কথা হচ্ছে এই যে চেন পকেট দিয়ে আছে প্লাস হচ্ছে এই যে প্রত্যেকটা মালের যে স্টিকার দিয়া পোমা স্টিকার দিয়া আর নিয়ানি রয়েছে নাকি হ্যাঁ এই মা হ্যাঁ নিয়ানি রয়েছে হ্যাঁ 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 এই প্রত্যেকটা মালের যে কলিটা থাকবে হ্যাঁ কলি দেয়া থাকে ঠিক আছে প্রত্যেকটা মালের একটা কলিটা থাকবে ঠিক আছে ওটা কলি ছাড়া তো বেশিরভাগ মাল চলে না ঠিক আছে কলি ছাড়া নেওয়া উচিত না আমার হিসাবে হাফ প্যান্ট বিশেষত ঠিক আছে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার এটা হচ্ছে তোমার আসবে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে মানে এক সাইজ বাড়বে পঞ্চাশ টাকা হবে ঠিক আছে তো এরপরে এটা চলে যাক এরপরে দেখাচ্ছি হচ্ছে হাফ প্যান্টের আরেকটা আইটেম সেটা হচ্ছে গা এই যে এই ধরনের প্যান্ট এখন সব থেকে মার্কেটে বেশি ডিমান্ড করছে ঠিক আছে এটা হচ্ছে মিক্সচার মিক্সচার কোয়ালিটি মাল এটা হচ্ছে মোমবাতি প্রিন্ট এই কাপড়টা এই কাপড়টার নাম হচ্ছে মোমবাতি প্রিন্ট দাদা ধরো কাপড়টা মিক্সচার কোয়ালিটি ঠিক আছে তো বেশ সুন্দর কোয়ালিটি কাপড় আছে ঠিক আছে মোলামের মধ্যে হ্যাঁ মোলায়েমের মধ্যে পড়ছে এর হচ্ছে তিনটে করে কালার থাকছে এই যে একটা এই কালারটা একটা কালার ঠিক আছে এরকম করে তিনটে করে কালার থাকছে এর দাম অনলি অন থার্টি থ্রি অনলি থার্টি থ্রি টাকা তেত্রিশ টাকা এত অনলি তেত্রিশ টাকায় দুটো করে চেন পকেট আসবে ঠিক আছে আর কেউ যদি বলে দাদা একটা পকেট করে দিতে তার জন্য অনলি ফর তিরিশ টাকা অনলি তিরিশ অন্লি তিরিশ টাকা ওই যদি বলে একটা পকেট করে দিতে ঠিক আছে দুটো করে চেন পকেট দেওয়া ঠিক আছে এটা একটা ডিপ কালার এর মধ্যে আর এই মালটারই একটা আছে লাইট কালার এই যে এমাল একটা যে লাইট লাইট কালার বলতে হচ্ছে একটু ওটা একটু ডিপের মানে কালো এটা একটু লালের মধ্যে আসছে আচ্ছা এই যে লালের মধ্যে আসছে ঠিক আছে এটা সাইজ ঘের দেখে না ঠিক আছে খুব সুন্দর সাইজ ঘের আছে এটাও একই রেট তেত্তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আসি অন্য হচ্ছে অন্য পিন খুব পিন বা বক্সার এটাকে বক্স পিন বলে কথায় বলতে গেলে ঠিক আছে এই মালটার দাম আসবে অনলি থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা

এই ধরনেরই বাচ্চাদের একটা আইটেম আছে ঠিক আছে এগুলো দশ টাকা করে মোটে দশ টাকা করে দশ টাকা করে ঠিক আছে এই ধরনের বাচ্চাদের কিন্তু এই আইটেমটা মেন কথা বলি এ আইটেমটা এর থেকে কিছু টুকরো কাপড় বেরোয় সেটা থেকে করা হয় এটা মানে ভিডিওতে দেখাচ্ছি মানে এটা থাকবে এরকম কোনো কথা নেই কিন্তু এটা হচ্ছে কিছু স্টক আউটস্টক হতে পারে কিন্তু কিছু মানে এখন এই মুহূর্তে এই মালটা হাজার পিস আছে কেউ যদি অর্ডার করলে তো ভালো ঠিক আছে অর্ডার না করলে তো কিছু করার নেই ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে হাজার পিস মধ্যে স্টক আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে এই যে কালার মালের ঠিক আছে তিনটি করে কালার থাকবে ঠিক আছে এবার দেখাই যে মেইন বা শেষ আইটেমটা সেটা হচ্ছে আমাদের পণ্যের ফুল প্যান্ট আচ্ছা এটা হচ্ছে প্রথমত থ্রি বিদ দেয়া তিনটে করে বিদ দেয়া দেখো দেখতেই পাচ্ছ তিন করে বিদ দেয়া তিনটে করে বিদ দেয়া ঠিক আছে ঘেরটা দেখো আচ্ছা তাহলে বুঝতে পারবো কত বড় সাইজ ঠিক আছে এই মালটা রেট অনলি অন 65 অনলি 65 টাকা অনলি 65 টাকায় ঠিক আছে এটা হচ্ছে পুরো কিন্তু গেনজি কাপড়ের মধ্যে আর পুরো ইন্টারলক সেলাই আচ্ছা ঠিক আছে পুরো গেনজি কাপড় ইন্টারলক সেলাই ঠিক আছে দেখো পুরো ইন্টারলক সেলাই ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে অনলি 65 ঠিক আছে এরও মোটামুটি তিন চারটে কালার আছে ওটা হচ্ছে মিলা ব্লু মিলা গেলো এটা হচ্ছে পুরো ব্লু যাচ্ছে ঠিক আছে তারপরে এই যে ব্ল্যাক যাচ্ছে পুরো ব্ল্যাক এই যে পুরো ব্ল্যাক কালার যাচ্ছে প্রত্যেকটা মালের ঘের দেখো তাহলে বুঝতে পারবো যে কি কোয়ালিটির প্যান্টটা তৈরি করা হয়েছে ঠিক আছে খুব সুন্দর ঘের এটা ফ্রি সাইজ ঠিক আছে এটা পনেরো বছরও পড়তে পারবে আবার যদি মনে করে পঁয়ত্রিশ বছর তাও পড়তে পারবে আর কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা পুরো ফ্রি সাইজের মাল হ্যাঁ ব্যবসা করতে ইচ্ছুক বা যারা এই মাল দেখে পছন্দ হচ্ছে অবশ্যই অবশ্যই স্ক্রিনে আর ভিডিওটা দয়া করে বলছি যেন স্কিপ না করে স্কিপ না করে ভিডিওটা যেন পুরোপুরি দেখে তাহলে বুঝতে পারবে যে প্রত্যেক কারণ করলে আমার কাছে যা আইটেম আছে সেই সে যাবে দামটাও এড়িয়ে যাবে সে বুঝতে পারবে না যে হট করে দশ টাকা জিনিস থেকে আবার পঁয়ত্রিশ টাকা হয়ে গেলো সে জিনিসটা বুঝতে পারবে না তো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবা যে ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে বা আইটেম গুলো কি কি পরপর আছে ঠিক আছে আচ্ছা এটাই হচ্ছে মূল কথা তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে ঠিক আছে কালেকশন আসবে নমস্কার